वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा ভালো আছো সুস্থ আছো। তো চলে এলাম একটা রিভিউ ব্লগ নিয়ে। তো এইটা তোমরা দেখেইছো এর আগে ব্লগে যে এটা আমি মিশো থেকে পারচেজ করেছি। তো খুব ভালো জিনিসটা, তো তোমাদের সাথে এটা রিভিউ শেয়ার করব যে জিনিসটা কতটা ভালো। তো তোমরা এখনো মানে এই কথাটা বলতে পারি যারা ইউজ করেছো, মানে আমার প্রোফাইল মানে প্রোফাইল বলছি সরি আমার ব্লগে এসে অনেকে কমেন্ট করেছে যে এটা তারা ইউজ করে। হ্যাঁ, তারা ইউজ করে, আমি দেখেছি তাদের ব্লগে। আশেপাশে তো অনেক কিছু দেখা যায় রান্নাঘরে, তো আমি দেখেছি অনেক দিদি ভাইয়ের ঘরে যে এইরকম টাইপের জিনিস তারা ব্যবহার করেছে। আর যারা করনি তারা চোখ বন্ধ করে বেবিদের জন্য এটা নিতে পারো। এটা খুব খুব ভালো, খুব কাজের বলতে গেলে, মানে খুব কম সময়ের মধ্যে অনেকটা পরিমাণ মানে ফ্রুট জুস তুমি পেয়ে যাবে। তো চলো দেখাই, চলো। তো বন্ধুরা দেখো, আমি কিছু পরিমাণ দুটো লেবু, মুসাম্বি লেবু আর হাফ বেদানা নিয়ে নিয়েছি। একটা বড় বেদানা আর হাফ বেদানা এটা নিয়ে নিয়েছি। তো চলো এবার এটা জুস বের করি। আর এই যে টুকটুক ম্যাডাম সোফাটার অবস্থা তো জঘন্য করে ফেলেছে, আর ও সাইডে চলছে কোকো মিলন, বড়টা ফেভারিট, দেখতেই থাকে সারাক্ষণ। হ্যাঁ, তো চলো এটা করে ফেলি। এইটা দেখো দু সেটে পাওয়া গেছে। এটা তো এইটা কীভাবে ইউজ করবে সেটা আমি অবশ্যই তোমাদের দেখাবো। তো প্রথমে এটার কভারটা বের করে নিই। তো দেখতেই পাচ্ছ এখানে তোমার ML দিয়ে সমস্ত কিছু লেখা আছে, মানে 50 ml, 100 ml, মানে যতটা পরিমাণ তুমি পরিমাণটা বুঝতে পারবে যে তুমি তোমার বেবি দিয়ে কতটুকু রসটা মানে ফ্রুট জুস খাওয়াচ্ছ। তো চলো স্টার্ট করি, প্রথমে লেবুগুলো করে ফেলি। ওইদিকে দেখো টুকটুক কি পরিমাণে হাসি হাসি করছে রস দেখে। কি হচ্ছে দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কি হচ্ছে বাবা, এটা কি হচ্ছে? হ্যাঁ, রস রস নেই, রস পড়ছে। তো তুমি দেখো ভালো করে, তুমি তো দেখছো না। তো বাপরে, তুমি দেখেছো? হ্যাঁ, কি রস নিয়েছে? কি করছি মা এখন দেখতে পাচ্ছ কি সুন্দর পরিমাণে বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বাটিতে রস। হ্যাঁ, না তুমি বুঝলে আমার অসুবিধা হবে মা, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে দেখো রসটা হোক, খাবে তো রস, খাবে না তো রস, যা মানে বাড়িতে ফেলে আসবে, বাড়িতে ফেলে আসবে না কিন্তু ওটা ফেলে আসবো। এই উঠে দেয় না বাবা, নুন না, ওটা ওটা খাওয়ার কিছু না বাবা, ওটা খায় না, ওটা খায় না, তারপর যা ফেলে না। হ্যাঁ, দেখেছো টুকটুক কি সুন্দর কথা শোনে, মাটিতে কিছু পড়ে গেলে ওকে ফেলতে বললো, ঠিক ময়লা মাটিতে গিয়ে ফেলে আসবে ডাস্টবিনে। তো এটা একটা হয়ে গেল, দেখতেই পারলে দেখো কতটা কোয়ান্টিটি হয়েছে, 50 ml, প্রায় 50 ml হয়ে গেছে, দেখতে পাচ্ছ দেখো 50 ml হয়ে গেছে এটা। এবার বেদানাটা কী করে করবো তোমরা নিশ্চয়ই ভাবছো, লেবু তো হয়ে গেল, লেবুর তো অ্যাকচুয়াল ফাংশন এরকমই, তোমরা অনেকেই ছোটো ছোটো বাটির মতন এরকম পাওয়া যায় যেটাতে লেবু হয়ে থাকে। কিন্তু এবার নিশ্চয়ই মনে যাক যে বেদানাটা কী করে করবে। হ্যাঁ, তোমাদের দেখাবো বেদানাটা কী করে করবো, চল দেখাই। এই যা 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 পড়ে গেল, এবার বুঝতে পারছো নিশ্চয়ই কিভাবে হবে, দেখো আই থিঙ্ক তোমরা গেস করতে পারছো যে এইটা এবার কি কাজে লাগবে, গেস করেছো? হ্যাঁ মা, বই বন্ধ করে দিয়েছো, তুমি তো বই বন্ধ করে দিয়েছো। হ্যাঁ, এবার এইটা দিয়ে আমি প্রেস করব। ওকে চল, দেখতেই পাচ্ছো
আমি ক্লকওয়াইজ ঘুরাই, আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই, একবার ডান দিক একবার বাঁ দিক দুদিকেই ঘোরাতে থাকি যাতে রসটা খুব ভালো করে বের হয়। তো চলো করে ফেলি। মাঝে একটু হাত দিয়ে সরিয়ে দিলাম, বিকজ আমার তো বেদানার পরিমাণটা প্রচুর না, খুব অল্পই পরিমাণটা নিয়েছি। দেখো তোমরা দেখেছো পুরো সাদা বীজটা বেরিয়ে গেছে, সাদা বীজটা বেরিয়ে গেছে। আর তোমরা এই ঢাকনাটা কখন ইউজ করতে পারবে, ধরো তোমরা কিছু করছো কাজ করতে করতে চলে গেলে এইটার মধ্যে ধরো রেখে তোমরা যেতে পারো, বা এটাকে স্টোর করে রেখে দিতে পারো কিছুক্ষণের জন্য। তো দেখতে পারলে এটা, আর এবার দেখো এটা কোয়ান্টিটি কতটুকু। ইয়েস বেবি, দেখো পুরো 50 ml ছাড়িয়েছে, দেখতে পাচ্ছ? তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা তোমাদের বেবিদের কতটুকু পরিমাণে ফ্রুট জুস খাওয়াতে পারছো। আর এটা দেখতেই পারলে খুব ইজি ওয়ে, খুব তাড়াতাড়ি আমার হয়ে গেল। তো আমি দাদা মামা কথা বলছি, তো আমি এটা রিভিউ দেবো, মানে রিভিউ মানে কি, আমি এটা বলতে চাই যে এটা আমি কিনে খুব খুব হ্যাপি, আমি খুব খুব আমার হেল্প হয়েছে। আগে আমি চাকরিতে করতাম, তাও তোমরা যারা আমার ব্লগ দেখেছো এর আগে নিশ্চয়ই দেখেছো যে আমি এর আগে চাকরিতে তোমার ফ্রুট জুস করতাম চাকরিতে ছেঁকে, কিন্তু বিশ্বাস করো এটা আমার খুব উপকার হয়েছে। অ্যান্ড আই লাভ ইট, এটা আমার খুব ভালো লেগেছে, খুব পছন্দের জিনিস হয়েছে আমার। তো যাই হোক চলো এটার রিভিউ তো দিলাম, তোমরা অবশ্যই এটা পারচেস করো, যারা বেবিদের ফ্রুট জুস খাওয়াতে চাও তারা অবশ্যই এটা পারচেস করতে পারো। আর ভিডিওর এর আগের ব্লগে যারা ভিডিও দেখেছো সেখানেও লিঙ্ক দেওয়া আছে, তোমরা যদি পারো পারচেস করতে চাও তো করো, খুব ভালো আমি বলবো। চলো এদিকে টুকটুক কি কান্নাকাটি জুড়েছে, খালি দেখো মানে কোনো কিছুই আমাকে করতে দেয় না। তোমরা বলো কি করে আমি ডেলি ব্লগ দিই, এ জ্বালা আমি না কিছু করতে পারি না, বসতে পারি, ও ভগবান। চলো 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 ফ্রুট জুস খাবে, চলো চলো। তো বন্ধুরা তোমরা দেখলে জিনিসটা কীভাবে ইউজ করলাম, তো বিশ্বাস করো খুব ভালো, তোমরা খুব তাড়াতাড়ি এটা পারচেস করে নাও, তোমাদের বেবিদেরই হেল্প হবে। তো আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন অবধি এই গরমে ভালো থেকো সুস্থ থেকো, টাটা। আর ওইদিকে দেখো টুকটুক দুষ্টামি চূড়ান্ত করে চলেছে, কিছু করতে দিচ্ছে না, ম্যা ম্যা ম্যা। সো ছাড়ো বাদ, সে তো করবি ছোটো, তাই না? তো চলো টাটা।